যাবতীয় নথিপত্র অবিহনে চলাচল করা যাত্রীবাহী যে টেম্পু হয় যাত্রীবাহী টেম্পুর বিরুদ্ধে এবার কঠোর হয়েছে জিলা পরিবহন বিভাগ। আর আজি জিলা পরিবহন বিভাগে অভিযান চলায় প্রায় দশখন যে টেম্পু যাত্রীবাহী টেম্পু ইতিমধ্যে তেখেতসকলে নথিপত্র নথকার বাবে তেখেতসকলে জব্দ করবলে সক্ষম হয়েছে। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো বাক্সা জেলা সদর মুছলপুরত। আর সদর মুছলপুরত এই জিলা পরিবহন বিভাগের যে দল, এই দলটোয়ে এই নথিপত্র অবিহনে চলোয়া যে যাত্রীবাহী টেম্পু, এই টেম্পু দখল করে তেখেতসকলে জব্দ করেছে। আর কেমেরা পার্সন রূপমে পনপটিয়া ভাবে দেখাইছে এনে ধরনের যে দখল করে যে যাত্রীবাহী যে টেম্পু, এই টেম্পু এই জিলা পরিবহন বিভাগে এনে ধরনের জব্দ করা পরিলক্ষিত হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে এই এইসমূহ টেম্পু বরমারপা মুছলপুর মুছলপুর নথিপত্র অবিহনে চলাচল করে আসলে স্যার কি কব আসলে আজি আজি কেন ধরনের অভিযান আসে? আমি টেক্স নিদিয়া আর নথিপত্র নথকা টেম্পু হোক যিকোনো গাড়িয়ে হোক আমি ধরে আছো। কি কব আসলে দীর্ঘদিন ধরে নথিপত্র আসলে নাকি? তেওঁলোকে টেক্সই দিয়া নাই প্রায় বা কারবা তিন বছর, কারবা পাঁচ বছর, কারবা সাত বছরলৈকে আছে, তেওঁলোকে টেক্সই দিয়া নাই। তার কারণে তেওঁলোকে নথিপত্রটো নাপাবই, টেক্স নাই যেতিয়া আর কোনে পারমিট কোনে দিব, ফিটনেস কোনে দিব, তার কারণে তেওঁলোকে তেনেকে চলে আছিল। আজি আমি আমি অভিযান চলাই আজি অকল নয় আমি চলাই আছো, প্রায়ভাগ আমি ডেইলি এখন দুখন ভরাই থাকো। অকল ইয়াত নহয় আমি তামলপুরতো গৈ তামলপুরতো ধরছো, এফালে শালবাড়ীত ধরছো, আর এফালে মানাসতো ধরছো তেনেকে টেক্স নিদিয়া গাড়ি, ট্রেক্টরও হোক অকল টেম্পুয়ে বলি নহয় যিকোনো গাড়িয়ে হোক, ট্রাকে হোক, বাসে হোক আর অটোয়ে হোক, আমি টেক্স নিদিয়া মানে কোনো কারণে কনসিডার নিদো। আমি ডাইরেক্ট গাড়িখন ডিটেন করি থানার ভরাও, আর যদি আমার অফিসর এটা আমার অফিসের হুনমুখের কারণে আমি অফিসর ভরাই দিছো, নহলে আমি বেলেগত থানাটো ভরাই থই আহ। কিছু টেম্পুক যদি আপনারা সংকেত সংকেত দিল নরখে টেম্পুবিলাকে পিছন আপনার সেই অপবাদ দিয়া দেখাবলে পাওয়া যায়, কি কব আসলে? তেনেকাতো বহুত হয় টেম্পু, কিছুমানে চালকবিলাকে ভয়তে পলায়, আর আমি কিছুমান টেম্পুবিলাক আমি খেদি কিছুমান ধরে আনবলগা হয়, তেনেকে নোহা নহয় সেইদিনাখন তেনেকে টেম্পু এখন আমার সিগনেল দিওঁতে পলাই গল, পলাই গৈ টার্নি লওঁতে মানে বাগরি পড়লে, তারপরে মিছাকে এনে এমবিআই গাড়িখন খুন্দা মারি টেম্পুখন পেলালে বলে কইতেছে আর। হয় নিশ্চিতভাবে একটা কথা কব লাগবে, কারণ নথিপত্র অবিহনে যেহেতু এই যাত্রীবাহী টেম্পু সব চলাচল করে থাকা তেখেতসকল খুব দৌরাত্ম, আর দৌরাত্মর ফলত সঘনাই দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে। কিন্তু জিলা পরিবহন বিভাগের যদি দলে যদি সংকেত দিয়ে সংকেত তেখেতসকলে স্পীড গাড়ি চলা, স্পীড গাড়ি চলে দুর্ঘটনা পতিত হয়। আর ইয়ার পিছত কিন্তু জিলা পরিবহন যখন বিষয়া থাকে, যখন কর্মচারী থাকে, তেখেতক কিন্তু অপবাদ দিয়াও দেখবলে পাওয়া যায়। আর আজি যেহেতু এনে ধরনের যে টেম্পু, এই টেম্পু সময় এনে ধরনের তেখেতসকলে আজি এনে ধরনের তেখেতসকলে অভিযান চলে জব্দ করা পরীক্ষা হয়েছে, মূলত আন এগারী বিষয়া আছে স্যার কি কব আসলে আজি অভিযান কেন ধরনের আসলে? আজি আসলে আমি এই টেম্পোখানি ধরছি টেক্স নহা, বহুতবিল পাঁচ বছর সাত বছর নহা টেক্স কি আছে এখানে আমি ধরে অফিসত সুমাই দিছো। একশন তো আমি টেক্স নথকা গাড়ি তো প্রায় আমি সুমাই দিওঁয়ে, আমি তো কোনো টেক্সর ক্ষেত্রে কোনো মাপ নকরোয়ে, আমি টেক্স নথকা যেখানে কি আছে এখানে আমি সুমাই দিও, নাইবা কোনো থানা চানায় সুমাই দিও, আমি এখানে কি করবো? আর অন্যান্য নথিপত্র কি কি নাই? ফিটনেস নাই, পলিউশন নাই, পারমিট নাই, টেক্স তো নাই সাত বছর পাঁচ বছর, কিছুমান বারর পড়াই নাই। নিশ্চিতভাবে এনে এনে ধরনের যে টেম্পু, এই টেম্পু এনে ধরনের তেখেতসকলে আজি অভিযান চলায় জিলা পরিবহন বিভাগের একটা দলে এনে ধরনের অভিযান চলায় তেখেতসকলে প্রায় দশখন টেম্পু ইয়াত যি জব্দ, এই জব্দ করবলে সক্ষম হয়েছে। ওর যেহেতু জিলা পরিবহন বিষয়া স্যার আছে আর এম ভি স্যার আছে, আমি তেখেতসকলের কিছু জানিব খুঁজিম পনে পনে। স্যার আপনার ওসরলে আইসো, স্যার আজি কেন ধরনের স্যার অভিযান চলাইছে? স্যার টেম্পু দশখন টেম্পু ইতিমধ্যে ধরলে জব্দ করলে আপনাদের? হয়, আজি আমার এনফোর্সমেন্ট বিভাগের পৰা আমার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর নেতৃত্ব আর ডিটিও স্যারের নির্দেশত আমার বাক্সা জেলার টেম্পোর সকলের বা টেম্পো গাড়িবিলাকর ইন্সপেকশন চলি আছে, দুখন গাড়ি সিজ করেছে আর দশখন গাড়ি আমার ইচালন দিছে। দেখা যায় সংকেত নামানে নথিপত্র নোহা যাত্রীবাহী টেম্পু সমূহ, তারপর আপনার অপবাদ দিয়া দেখবেন, সেইদিন অপবাদ দিছে আপনার কি কব? সেইটো বৰ দুৰ্ভাগ্যজনক হয়, কেতিয়াবা কি হয় কিছুমান গাড়ীয়ে আমাৰ যিখিনি ট্ৰেফিক ছিগনেল, আমাৰ যিখিনি ছিগনেল আছে সেই ছিগনেল ভায়লেট কৰি তেওঁলোকে গৈ পেলাই অভাৰ স্পীডত গৈ তেনেকুৱা এটা ঘটনা হৈছে, সেইদিনা এটা ঘটনা হ'ল বৰমাত। আমাৰ এনফৰ্চমেণ্ট বিভাগৰ ফালৰ পৰা আমাৰ এনফৰ্চমেণ্ট বিষয়াসকলে বৰমাত এৰিয়াত তেনেকৈ ডিউটি কৰি আছিলে, আৰু তেতিয়া তেওঁলোকৰ এখন টেম্পু গাড়ীয়ে ছিগনেল নামানি যেতিয়া স্পীডত গুচি গৈ তেওঁলোক টাৰ্ণিঙত গৈ পেলাই গাড়ীখন দুৰ্ঘটনা হৈছে বুলি আমি শুনা পাইছোঁ।
কি কব আসলে দীর্ঘদিন ধরে টেম্পোর নথিপত্র না থাকে, ফিটনেস না থাকে, ট্যাক্স নিদিয়ে কি কব? আমি আমি টেম্পোর মালিকসকলক আমি অনুরোধ জানাম তেখেতসকলে যাতে তেখেতসকলৰ যিখিনি যাবতীয় কাগজ পাতি আপডেট কৰি লয়, আৰু আমি সদায় আহ্বান জনাই আছোঁ, নহ'লে আমি ডিমাণ্ড নটিচ পঠাব লগা হয়। আৰু ডিমাণ্ড নটিচ পঠোৱাটোৱে উদ্দেশ্য নহয়, আমি তেওঁলোকৰ আমাৰ যিহেতু এটা ৰেভিনিউ টাৰ্গেট থাকে, আমি টাৰ্গেটটো কেনেকৈ ফুলফিল কৰিব পাৰোঁ আমি সেইটো সদায় চেষ্টা কৰি আহিছোঁ। আৰু তেওঁলোকৰ যিখিনি কাগজ পাতি আপডেট কৰি ল'লে তেওঁলোকৰ কাৰণে নিজৰ কাৰণে ভাল, কাৰণ গাড়ী এখন যদি ক'ৰবাত কিবাকৈ দুৰ্ঘটনা এটাও হয় তেতিয়া এটলিষ্ট কাগজখিনি থাকিলে তেওঁলোক বহুতখিনি ছেভ হৈ থাকে। মোৰ লগত আছিলে এম ভি ছাৰ আছিলে আৰু মোৰ পৰিমাণে জিলা পৰিবহণ বিষয়গৰাকীৰ ওচৰলৈ যাম। ছাৰ, এইবাৰ দেখিবলৈ পোৱা গৈছে টেম্পোৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে, কি আচলতে কি হৈছে ছাৰ? হয়, চাওক, আমাৰ ইয়াত বহুত টেম্পু আছে যিবিলাকে মানে আউটষ্টেণ্ডিং টেক্স দিয়া নাই, তেওঁলোকক আমি আউটষ্টেণ্ডিং টেক্স দিবৰ কাৰণে বাধ্য কৰাইছোঁ। কাৰণ অলৰেডি 2, 3, 4, 5 বছৰৰ পৰা 12, 13, 14 চনৰ পৰা কিছুমানৰ দিব আছে, গতিকে সেইখিনিক আমি তেওঁলোকক ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে তেওঁলোকে সোনকালে টেক্সখিনি দি মানে আমাৰ যিটো গভৰ্মেণ্টৰ হেৰি ৰেভিনিউ তাত তেওঁলোকে ফুলফিল কৰে। আজি অভিযান কেনে ধৰণৰ আছিল? আজি অভিযানটো আমাৰ এইটো এইকেইদিনটো চলি আছে, আপোনালোকে জানে বিভিন্ন ডিউটি চলি আছে, তাৰ উপৰি আমাৰ আজি ডিজেল অটোৰ ওপৰত চলি আছে আৰু 2 অটো অলৰেডি চিজ কৰা হৈছে। যোৱাকালিলৈ পৰা আজিলৈকে প্ৰায় 5 অটো চিজ কৰা হৈছে। এটা কথা ঠিক, আপুনি ভাল কাম কৰিলে কিছুমান অপবাদটো আহিবই। এতিয়া আপুনি যদি গাড়ী এখন ছিগনেল দিওঁতে যদি তেওঁলোকে ভয় খাই পেলাই দৌৰি গৈ মানে গুচি গৈ পেলাই তেওঁলোকে নিজে এক্সিডেণ্টৰ প্ৰত্যয় হয় তেতিয়াতো আমাৰ ক'ব লগা নাই। সেইকাৰণে কৈছোঁ যে গাড়ীখনে কিয় পলাব লগা হয়, তেওঁলোকৰ যদি কাগজ পত্ৰ ঠিকে থাকেতো গাড়ীখন নপলায়, আৰু কোন মানুহ আছে নাই সেইবিলাক তেওঁলোকে চোৱাই নাই, তেওঁলোকে মানে সেই জেগাৰ পৰা তেওঁ পলায়ন কৰিব বিচাৰে, তাৰপিছত মিছা অপবাদ দিয়ে যে আমাৰ মানুহে গৈ পেলাই গাড়ী খুন্দিয়াইছে কিবা কৰিছে, এইবিলাক আচলতে মিছা কথা, তেওঁলোকে ভয়ত পলাইছে। আৰু সেইবিলাক গাড়ী আপুনি চাব প্ৰায় 2013 পৰা মানে টেক্স আৰু ফিটনেছ তেওঁলোকৰ আপডেট নাই, আৰু সেইবিলাক আমি কাৰবাৰ কৰি আছোঁ। আৰু অলৰেডি আমি বহুতখিনি গাড়ী তেনেকৈ আউটষ্টেণ্ডিং টেক্স আমি ৰিয়েলাইজো কৰিছোঁ আৰু অলৰেডি আমি ডিমাণ্ড নটিচো ইছ্যু কৰিছোঁ আৰু এইটো আমাৰ অভিযান চলি থাকিব। সেইসকলক যদি আমি কৈ আছোঁ বাৰে বাৰে যে তেওঁলোকৰ লাইচেঞ্চ আমি চিজ কৰিম আৰু লাইচেঞ্চ 3-4 মাহৰ কাৰণে আমি ছাছপেণ্ড কৰিম, আৰু তেওঁলোকৰ যিবিলাক অ'নাৰে তেওঁলোকক চলাইছে সেই অ'নাৰসকলকো আমি ৰিকুৱেষ্ট কৰিম যাতে লাইচেঞ্চ নথকা মানে যিকোনো ড্ৰাইভাৰ তেওঁলোকক যাতে চলাব নিদিয়ে, নাম্বাৰ ওৱান। আৰু নাম্বাৰ টু, আৰু এটা কথা ৰিকুৱেষ্ট কৰোঁ, সেইটো বাক্সাবাসী ৰাইজক এটা অনুৰোধ কৰিছোঁ যাতে যিবিলাক মানুহ পেছেঞ্জাৰ হিচাপে টেম্পু বা অন্য ধৰণৰ তিনিচকীয়া গাড়ীত উঠে তেওঁলোকে এটলিষ্ট অলপ হ'লেও চাব লাগে যে যদি বেছিকৈ মানুহ উঠিছে তেওঁলোকে নিজে সজাগ হ'ব লাগে যে ইমান মানুহ কিয় উঠাইছে, বা যদি তেনেকুৱা ধৰণৰ কিবা ইনফৰ্মেশ্যন পায় আমাক জনাব লাগে লগে লগে, তেতিয়া আমাৰ মানুহ ফিল্ডত থাকে সেইখন গাড়ী আমাৰ ধৰি আনিব পাৰিব। নিশ্চিতভাৱে মোৰ লগত আছিলে দ্বিতীয় ছাৰ আৰু এম ভি ছাৰ আছিলে, আৰু যিহেতু 31 জানুৱাৰীত যিহেতু দুৰ্ঘটনামুক্ত হৈছে বাক্সা জিলাত 24 ঘণ্টা কৰ্তব্যত আছিলে, আৰু কাৰণ এইসমূহ টেম্পু নথি পত্ৰ নোহোৱাকৈ বছৰ বছৰ ধৰি চলি থাকে আৰু অতি দৌৰাত্মাৰ দৌৰাত্মাৰ ফলত কিন্তু সঘনাই দুৰ্ঘটনাও সংঘটিত কৰে এইসমূহ টেম্পু চালকে, আৰু যাৰ ফলত আজি কোনো নথি পত্ৰ নথকা, ফিটনেছ নাই, বিভিন্ন যি টেক্স দিয়া নাই, যাৰ পৰিপ্ৰেক্ষিত আজি এনেধৰণে জিলা পৰিবহণ বিভাগে এইসমূহ যি দখন যি টেম্পু এই টেম্পু তেখেতসকলে জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু নিশ্চিতভাৱে ক'ব লাগিব যিহেতু 31 ডিচেম্বৰ আৰু 1 জানুৱাৰীত জিলা পৰিবহণ বিভাগে বাক্সা জিলাত বিশেষকৈ জিলা পৰিবহণ বিভাগে যিসমূহ কৰ্তব্য পালন কৰাৰ বাবে এটাও পথ দুৰ্ঘটনা সংঘটিত নহ'ল, আৰু ইয়াৰ পিছতে কিন্তু আজি দেখিবলৈ পোৱা গৈছে যিসমূহ নথি পত্ৰ নোহোৱা যাত্ৰীবাহী টেম্পু আছে বা যিসমূহৰ টেক্স দিয়া নাই বা ফিটনেছ নাই সেইসমূহ যি টেম্পু আছে টেম্পুৰ বিৰুদ্ধে আজি জিলা পৰিবহণ বিভাগ কঠোৰভাৱে পৰিলক্ষিত হৈছে। আৰু আজি বাক্সা জিলা মুছলপুৰত অভিযান চলাই তেখেতসকলে প্ৰায় 10 যি টেম্পু এই টেম্পু তেখেতসকলে জব্দ কৰি জিলা পৰিবহণ বিভাগৰ যি মুখ্য যি কাৰ্যালয় আছে বাক্সা জিলা সদৰ মুছলপুৰৰ সেই কাৰ্যালয়লৈ অনা পৰিলক্ষিত হৈছে।